হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরততত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম প্রীতি শুভেচ্ছা তো আজকাল আলোচনা করছি আমরা এই জগতে আমাদের অবস্থা কীরকম তো এটা খুব সুন্দর একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছেন স সর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আচার্যরা আসলে প্রভুপাত এবং আচার্য আচার্যরাও প বর্গ আমরা বাংলা বর্ণমালা পড়েছি ব্যাকরণ পড়েছি ও আ ক খ গ ঘ সেরকম পড়েছি আমরা স্বরবর্ণ বর্ণ সেখানে ক খ গ ঘ তো বর্গ আছে ক বর্গ তারপরে বলা হয় এই স্পর্শ বর্ণ তারপর বিভিন্ন বর্গ বলা হয় ক বর্গ চ বর্গ হুম প বর্গ তো প বর্গের মধ্যে বলা হচ্ছে প ফ প ভ ম এই পাঁচটি বর্ণ তো এই পাঁচটি বর্ণ দিয়ে আমাদের একটা শিক্ষা প্রদান করছেন প মানে হচ্ছে পরিশ্রম এই জগতে আমরা পরিশ্রম করছি কাজ করছি প্রচণ্ড গর্ধবেরো মতো আমি করি পরিশ্রম কার লাগিয়ে তো করি না ঘুচিল ভ্রম দিন থেকে শুরু করে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত প্রত্যেকটা দিন তিনশো দিন বছরের লোকেরা পরিশ্রম করছে প্রচণ্ড ছুটির দিনও শান্তি নেই তো কেন করছে এই সমস্ত কিছু ভোগ করার জন্য তো পরিশ্রম পথে হচ্ছে পরিশ্রম প্রচণ্ড পরিশ্রম করছে মনে করছে আমি সুখী হতে পারবো এই পরিশ্রম করলে সকালবেলা ঘুম থেকে উঠো দৌড়া অফিসে আট দশ ঘন্টা ডিউটি করো বা হয়তো আরও বেশি ডিউটি করতে হচ্ছে তারপর বাসে বসে ট্রেনে বসে যাতায়াত করতেই অফিস থেকে বাড়িতে এক দু ঘন্টা করে তিন ঘন্টা সময় চলে যাচ্ছে তো কী সুখ আছে সেখানে আমরা কদিন আগে আলোচনা করছিলাম সরল জীবন উচ্চ চিন্তা তো কিন্তু বর্তমানে যে মানুষের কঠিন জীবনযাত্রা হয়ে গিয়েছে এই শহুরে জীবন কৃত্রিম জীবন পরিশ্রমী সার পরিশ্রম মাত্রই সার এখানে পথে হচ্ছে পরিশ্রম তারপরে বলা হচ্ছে ফো পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনে বের হয় প্রচণ্ড পরিশ্রম করলে ফেনা বের হয় মুখ থেকে খুব টায়ার্ড ক্লান্ত হয়ে যায় প ফো ফোতে হচ্ছে ফেনা আর যখন ফেনা বের হয় তখন সে হতাশ হয়ে যায় এবং তার ফলে সে ব্যর্থ হয় যুদ্ধে সুখী হতে ব্যর্থ হয় চেষ্টা করছে সুখী হওয়ার জন্য পরিশ্রম করছে করতে করতে ফেনা বের কিন্তু আসলে সুখী হতে পারছে না এটা হচ্ছে ব্যর্থতা প ফ তো যখন ব্যর্থ হয় তখন তার মনের মধ্যে ভয় চলে আসে ভতে হচ্ছে ভয় এখন কি হবে এখন কি করব আমি কিভাবে আমি জীবন ধারণ করব আমার জীবনে কিছু হলো না শেষে কি হবে অন্তিমে কি হবে শেষ সময় চলে আসছে একটা ভয় চলে আসে তখন প ফ ব ভ এবং সেই ভয় আসে এবং অন্তিমে তার মৃত্যু হয় তাই এই হচ্ছে পাঁচটা আমাদের প বর্গ প ফ ব ভ ম পরিশ্রম ফেনা ব্যর্থতা ভয় এবং মৃত্যু এই হচ্ছে আমাদের জীবনচক্র এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি তাই এখান থেকে আমাদের বেরোতে হলে বলা হচ্ছে অপবর্গের আশ্রয় গ্রহণ করতে হবে তো এই বলা হয় পবর্গ আর অপবর্গ হচ্ছে মুক্তি অপবর্গ অর্থাৎ আমরা এই পবর্গ থেকে মুক্ত হওয়া জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা সেটা হচ্ছে ভগবানের ভক্তি করা ভগবত ভক্তির মাধ্যমেই আমরা এই পবর্গ থেকে মুক্তি হয়ে অপবর্গ লাভ করতে পারি অপবর্গ অর্থাৎ এই জড় জড়তত্ত্বের বাইরে যাওয়া পরতত্ত্বের মাধ্যমে তাই সেটা আমাদের আশ্রয় গ্রহণ করা উচিত বিচার করা উচিত কিভাবে আমরা এই প্রবর্গ থেকে বেরোতে পারি চেষ্টা করা উচিত ধন্যবাদ সবাইকে শুনে প্রভুপাত কিছে।